হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি সৌমিক, ইজি টু লার্নিং এর পক্ষ থেকে আজ এসে গেছি তোমাদের জন্য আবার একটা নতুন কলেজের রিভিউ করাতে। তো এই সিরিজে আমরা বিভিন্ন গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের জন্য রিভিউ করছি। তো যারা 2022 সালে অলরেডি ভর্তি হয়ে গেছো জেক্সপো এক্সাম দিয়ে, তারা চাইছিল যে যে কলেজে ভর্তি হয়েছি তার সেই কলেজগুলোর রিভিউয়ের জন্য। তো তোমরা প্রত্যেক দিনে ভিডিওর শেষে একটা করে কলেজের নাম লিখে দিতে যে কোন কলেজের জন্য রিভিউ বানাবো। তো যথারীতি তোমরা এই কলেজের রিভিউয়ের পর এই ভিডিওর নিচেও লিখে দিও কমেন্ট বক্সে যে এর পরের দিন কোন কলেজে রিভিউ বানাবো। আর বেশ কিছু কলেজে রিভিউ অলরেডি করা হয়ে গেছে, তার প্লেলিস্ট আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। তোমরা অবশ্যই প্লেলিস্টটা চেক করে ওখানে তোমরা বাকি কলেজের রিভিউগুলো দেখতে পারো। তো আমরা যতগুলো কলেজে রিভিউ এতদিন করেছি ম্যাক্সিমামটা ছিল অনেক পুরনো কলেজ, গভর্নমেন্ট কলেজ। আজকে যে কলেজটা রিভিউ করব সেটাও গভর্নমেন্ট কলেজ, কিন্তু কলেজটা একদমই নতুন একটা কলেজ, ক্যানিং গভর্নমেন্ট পলিটেকনিক। এর অ্যাড্রেসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, নারায়ণপুরে এই কলেজটা। তো চলো দেখে নিই যে এখানে কি কি ডিপার্টমেন্ট তোমরা পাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। তো তোমরা এখানে ডিপ্লোমা করতে পারবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, ডিপ্লোমা করতে পারবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, এবং সব থেকে ভালো ব্যাপার যেটা হচ্ছে এখানে একটা নতুন ট্রেড খুলেছে যেটা হয়তো খুব একটা বেশি কলেজে নেই ডিপ্লোমার ক্ষেত্রে, তোমরা এখানে রিনিউয়েবল এনার্জির ওপর ডিপ্লোমা করতে পারবে। এবং এই তিনটে ডিপার্টমেন্ট এখানে চলছে, তিনটে ডিপার্টমেন্টেরই ইনটেক ক্যাপাসিটি হচ্ছে 60টা করে। 2023 সালে যারা জেক্সপো দেবে তারা অবশ্যই, যদি কেউ রিনিউয়েবল এনার্জি নিয়ে পড়তে চাও তাহলে তারা ক্যানিং গভর্নমেন্ট কলেজটা একবার ট্রাই করতে পারো। তো চলো আমাদের নেক্সট টপিকে যাওয়ার আগে দেখে নিই যে আমাদের এখানে ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার, যারা 2022 অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো তাদের ফার্স্ট সেমিস্টারের জন্য টিউশন পড়া হচ্ছে 499 টাকা, ওয়ান টাইম পেমেন্টে তোমরা পড়তে পারো। গোটা সেমিস্টারের জন্য আর কোনো ফিস দিতে হবে না, শুধুমাত্র 499 টাকা। সপ্তাহে 5টা করে ক্লাস হবে, সব সাবজেক্টই পড়ানো হচ্ছে তোমাদের এখানে। আরও ডিটেলস জানতে তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারটায় কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। তো নর্মাল শিফট জেনে নিই যে ক্যানিং গভর্নমেন্ট কলেজে কী কী কোন শিফটে কলেজ হচ্ছে। তো নর্মালি এখানে 10:30 থেকে বিকেল 4:50 অবধি কলেজ হয়। হোস্টেল ফ্যাসিলিটি এখন এখানে চালু হয়নি, তবে এখানে আমরা রিভিউ থেকে যা জানতে পেরেছি আশেপাশে বেশ কিছু মেস আছে যারা এখানে অ্যাডমিশান নেবে, এখানে ছেলে এবং মেয়ে উভয় অ্যাডমিশান নিতে পারো, তাদের জন্য মেস এখানে আশেপাশে অ্যাভেলেবেল। ফিজের কথা যদি আসি, অন্যান্য গভর্নমেন্ট কলেজের মতো এখানেও ফিস খুবই কম, 2000 টাকার আশেপাশে তোমাদের টোটাল 3 বছরে খরচ হবে। এবার যদি প্লেসমেন্টের কথা আসা যায়, যেটা যে কোনো সরকারি বা বেসরকারি কলেজে রিভিউ করি না কেন, যেটা সব থেকে একটা ইন্টারেস্টের ব্যাপার থেকে স্টুডেন্টদের, যে সেখান থেকে প্লেসমেন্ট কেমন হয়। এখানে প্লেসমেন্ট এখনও অবধি খুব একটা ভালো নয়, একদম নতুন একটা কলেজ, একটা কি দুটো পাস আউট ব্যাচ সবে মাত্র বেরিয়েছে। সব থেকে বড়ো ব্যাপার, এখানে কলেজ শুরু হওয়ার পরই আমাদের কোভিড সিচুয়েশান চলে আসে, লকডাউন হয়, সেই জন্য হয়তো প্লেসমেন্টটা একবারই সেভাবে হয়নি। তো প্লেসমেন্টের অবস্থা বর্তমানে খুব একটা ভালো না থাকলেও আশা করি যে ভবিষ্যতে, যেহেতু এটা একটা গভর্নমেন্ট পলিটেকনিক, তো সেক্ষেত্রে প্লেসমেন্ট আরও ভালো হবে। তো তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো তাদের ভেঙে পড়ার মতো কিছু নেই, কলেজটা আস্তে আস্তে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, আরও বেটার হবে লাস্ট সামনের 2 থেকে 3 বছরের মধ্যে আশা করতে পারি। তো কলেজটা ওভারঅল একদমই নতুন একটা কলেজ এবং ইনফ্রাস্ট্রাকচার আস্তে আস্তে গড়ে উঠছে কলেজে। তো চলো ভিডিওটা শেষ করার আগে দেখে নিই, যারা জেক্সপো 2023 সালে এক্সাম দেবে তো তাদের জন্য আমাদের ইজি টু লার্নিং এর পক্ষ থেকে একটা প্রিপারেশন ব্যাচ নতুন স্টার্ট হয়েছে এই নভেম্বরের 1 তারিখ থেকে। সেখানে এখনও তোমরা অ্যাডমিশন নিতে পারো 699 টাকায়, পুরো কোর্সটা তোমরা পেয়ে যাবে, আর কোনো রকম মান্থলি পেমেন্ট করতে হবে না। তো তোমাদের যে কোনো রকম ডাউটের জন্য, যে কোনো রকম কোয়ারিজের জন্য এই নাম্বারটা 8584864783 এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আর আমাদের ইজি টু লার্নিং অ্যাপটা ডাউনলোড করে নাও, সে আমাদের ফার্স্ট সেমিস্টারে টিউশন পড়তে চাও বা এই লোকসভা ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, গুগল প্লে স্টোরে আমাদের ইজি টু লার্নিং অ্যাপ অ্যাভেলেবেল। যদি গুগল প্লে স্টোরে না যেতে চাও অসুবিধা নেই, আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া থাকছে, তো তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও। চলো ভিডিওটা শেষ করছি, যারা দেখলে ভিডিওটা শেষ অবধি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, আর যদি আমাদের ইজি টু লার্নিংয়ে নতুন হয়ে থাকা চ্যানেলটা, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে।